हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुनारंस क्लासरूम। आज के आमार चैनले आमी शुरू करछी SLST PTর জন্য मक टेस्ट। तो आज के फार्ष्ट मक टेस्ट निच्छी, विषयटा एकटू बोले दी प्रथमे शुरूते ही। मक टेस्टे आमी जतगुलो सबजेक्ट थाकछे पीटीते सेई सबजेक्टगुलो प्रत्येकटाकेई कवर करार चेष्टा करब। सेखान थेके इम्पोर्टेंट प्रश्नगुलो जेगुलो आमार मने हय इम्पोर्टेंट सेगुलो आमी मक टेस्टे एड करब। शुरूर दिके आमादेर प्रत्येकटी मक टेस्ट हबे 30 नम्बर करे। तो एई मक टेस्टे तोमरा पाबे इंग्लिश, हिस्ट्री, जियोग्राफी, जेनारे सायन्स, मैथ, स्टैटिक जिके, ये समस्त जैगा कोश्चन थको। तो सेगुलो कम बेसि थकोटाई बेसि को कम ये सजिए नेब मक टेस्टगुलो। तो प्रत्येके प्रत्येकटाई मक टेस्ट देवे। आज के फार्ष्ट मक टेस्ट निचि, प्रश्न तुम्हारे स्क्रिने आछे। प्रथमे बोली बेसिक्षण समय देव ना, एक प्रश्ने बेसिक्षण समय पा ना। तुम्हारा जदि मन है जो कोश्चन जो समय दरकार, तुम्हारा भिडियो के पज करते पर से कोश्चन तुम्हारा निजेरा सल्व करते पर দেন ভিডিওটাকে চালিয়ে আমার উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো। তো এই মক টেস্টগুলো বেসিক্যালি ভিডিওর মধ্যে প্রশ্নও থাকবে উত্তরও থাকবে, ঠিক আছে? আর চেষ্টা করব যতটা ফ্রিকোয়েন্টলি সম্ভব মক টেস্টগুলো নিয়ে আসার। প্রতিদিন সন্ধেবেলা 6টার সময় তোমাদের জন্য এই মক টেস্টগুলো আসবে। প্রতিদিন 6টার সময় তোমাদের মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর তারপর থেকে তোমরা যে কোনো সময় মক টেস্ট দিতে পারো, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, হি হ্যাজ কমিটেড হিমসেলফ ড্যাশ দ্য সার্ভিস অফ দ্য সোসাইটি। He has committed himself as the service of the society. Appropriate preposition বসাতে হবে। অপশন আছে for, on, to, of। সঠিক উত্তর হবে এই প্রশ্নে, সঠিক উত্তর হবে he has committed himself to the service of the society, to বসবে। নেক্সট, জাতীয় কংগ্রেসের জনক ছিলেন, জাতীয় কংগ্রেসের জনক ছিলেন অ্যালান হিউম, উইলিয়াম ওয়েডারওয়ার্ন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চারটি অপশন আছে। সঠিক উত্তর হবে জাতীয় কংগ্রেসের জনক ছিলেন অ্যালান হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম, তাকে বলা হয় জাতীয় কংগ্রেসের জনক। নেক্সট, তোমাদের কাছে প্রশ্ন থাকলো উইলিয়াম ওয়েডারবার্ন, ইনি কিভাবে ইতিহাসে স্মরণীয়, কি কারণে, যদি পারো তো কমেন্ট সেকশনে উত্তরটা তোমরা জানাবে। নেক্সট, অর্কিডের শহর বলা হয় যে শহরকে, অর্কিডের শহর বলা হয় যে শহরকে। প্রথমে বলি এই প্রশ্নে একটু দ্বিমত থেকে যায়, অর্কিডের শহর কাকে বলা হয়। তো যাই হোক, সেটা তোমাদের কাছেও কনফিউজিং হতে পারে, আমি আমার উত্তরটা দেব। অর্কিডের শহর বলা হয়, উত্তর হবে কালিম্পং, উত্তর হবে কালিম্পং। কেউ কেউ এটা কার্শিয়াং উত্তর করায়, তবে আমার কাছে যেটুকু সোর্স আছে তাতে আমি কালিম্পংটাকেই প্রিফার করি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, স্পট দ্য এরর পার্ট, কোন পার্টটাই ভুল আছে, কোন পার্টটাতে ভুল আছে। দেয়ার ইজ সাম ডাউট অ্যাজ টু হোয়েদার হি উইল গো, দেয়ার ইজ সাম ডাউট অ্যাজ টু হোয়েদার হি উইল গো। সেন্টেন্সটা এটাই, এই সিকুয়েন্সেই সেন্টেন্স, কোন পার্টটাতে ভুল আছে। দেয়ার ইজ সাম ডাউট অ্যাজ টু হোয়েদার হি উইল গো, দেয়ার ইজ সাম ডাউট অ্যাজ টু হোয়েদার হি উইল গো। উত্তর হবে অ্যাজ টু, অ্যাজ টু অপশন বিটা উত্তর হবে। অ্যাজ টু এখানে রিডান্ডেন্ট, অ্যাজ টুটা এক্সট্রা দেওয়া আছে, অ্যাজ টু বসবে না। দেয়ার ইজ সাম ডাউট হোয়েদার হি উইল গো। আরেকটা বিষয় মাথায় রাখবে এখানে, যদি সেন্টেন্সটা এভাবে থাকতো দেয়ার ইজ সাম ডাউট দ্যাট হি উইল গো, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ভুল হতো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডাউট দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, হোয়েদার বা ইফ বসে, ঠিক আছে? তো এখানে হোয়েদার বসলো। নেক্সট, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়। বলের পরিমাণ, গতি, ত্বরণ, ঘর্ষণ বল, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়। উত্তর দুটো হবে, তো যেটা তোমরা দেবে সেটাই ঠিক হবে যদি দুটোর মধ্যে একটা হয়, নাম্বার পেয়ে যাবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়, বলের পরিমাণ, গতি, ত্বরণ নাকি ঘর্ষণ বল? অ্যান্সার হবে বলের পরিমাণ এবং ত্বরণ, দুটোরই ধারণা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, এই দুটোরই ফর্মুলা বার করা যায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 6, বেশি সময় নষ্ট করবো না, তোমাদের আবার বলছি সময় লাগলে তোমরা ভিডিওটাকে সাউন্ড অফ করতে পারো, পজ করতে পারো, যেভাবে খুশি করতে পারো, বাট নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। শিক্ষা সংক্রান্ত চার্লস উডের ডিসপ্যাচ প্রকাশিত হয় কত সালে, চার্লস উডস ডিসপ্যাচ খুব ইম্পর্টেন্ট, শিক্ষা সংক্রান্ত উডের ডিসপ্যাচ 1854, এটা খুব কমন কোয়েশ্চেন 1854। নেক্সট কোশ্চেন নাম্বার 7, গৌড় অধিপতি শশাঙ্ক ছিলেন ড্যাশ এর উপাসক, গৌড় অধিপতি শশাঙ্ক ছিলেন ড্যাশ এর উপাসক, কার উপাসক ছিলেন, বুদ্ধ, মহাবীর, বিষ্ণু, শিব, বুদ্ধ, মহাবীর, বিষ্ণু নাকি শিব। সঠিক উত্তর হবে শশাঙ্ক ছিলেন একজন শৈব, শিবের উপাসক ছিলেন, শিবের উপাসক ছিলেন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সোনালি প্যাগোডার দেশ বলা হয়, খুব ইম্পর্টেন্ট, এগুলো স্ট্যাটিক জিকে পোর্শন থেকে কোশ্চেন দিয়েছি, সোনালি প্যাগোডার দেশ বলা হয়, সোনালি প্যাগোডার দেশ
খুব কমন কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষা এসেছে। সোনালি প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। মায়ানমারকে তোমাদের কাছে কোশ্চেন থাকলো ভুটান আর থাইল্যান্ড, ভুটান এবং থাইল্যান্ড এরা কী নামে পরিচিত, এই দুটো দেশকে কিসের দেশ বলা হয়, কী নামে পরিচিত, যদি পারো একটা যদি পারো কমেন্ট সেকশনে জানাবে। কোশ্চেন নাম্বার 8-এর এই উত্তরটা, ভুটান এবং থাইল্যান্ডকে কিসের দেশ বলা হয়, এরা কী নামে পরিচিত, কমেন্ট সেকশনে পারলে জানিও। নেক্সট কোশ্চেন নাম্বার 9, একটি সংখ্যাকে 357 দিয়ে ভাগ করায় 39 অবশিষ্ট থাকে, ওই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। তোমরা এই জায়গাতে ম্যাথের কোশ্চেন যেগুলো থাকবে, ভিডিওটাকে অবশ্যই পজ করো, নিজেরা ক্যালকুলেশন করার চেষ্টা করো, বার করার চেষ্টা করো, 2 মিনিট সময় নিতে পারো, আমি উত্তরটা করে দেবো। একটি সংখ্যাকে 357 দিয়ে ভাগ করায় 39 অবশিষ্ট থাকে, ওই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। খুব ফ্রিকুয়েন্টলি এই প্রশ্নগুলো এসে থাকে, এই প্রশ্নগুলো খুব ফ্রিকুয়েন্টলি এসে থাকে। তো এটা শর্টকাট আছে, সহজ নিয়ম এটাই, যে সংখ্যাটা দেওয়া আছে আর যত দিয়ে ভাগ করছি আমি দেখে নেবো যে ওই সংখ্যাটা কি সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। মানে 357কে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে কি এটা কমপ্লিটলি ডিভিজিবল। প্রথমে দেখো, 17 দুই 34 আর 1 17 অর্থাৎ কমপ্লিটলি ডিভিজিবল, পুরোপুরি ভাগ করা যাচ্ছে। ইন দ্যাট কেস আমরা যেটা করবো, এটাই পরীক্ষা হয়ে থাকবে, সংখ্যাটা পুরোপুরি ডিভিজিবল হয়ে যাবে, তখন কি করব, যেটা 357 দিয়ে ভাগ করলে যত অবশিষ্ট থাকে তাকে আমি 17 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাকে 17 দিয়ে ভাগ করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 17 দিয়ে ভাগ করলে কী হবে, 17 দুয়ে 34, মানে 5 অবশিষ্ট থাকছে, উত্তর হবে 5, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত কোন দশকে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ঋণাত্মক, মানে এর আগের 10 বছরে যা ছিল নেক্সট 10 বছরে জনসংখ্যাটা ক্রমাগত কমেছে, ঋণাত্মক, জনসংখ্যার বৃদ্ধিটা ঋণাত্মক হয়েছে, কোন দশকে, 1951 থেকে 1961, এই দশকগুলোতে আদমশুমারি হয়েছিল, তো সেন্সাস হয়েছিল, সেই হিসেবে রেকর্ড কী বলছে, 1901 থেকে 1911, 1911 থেকে 1921, 2001 থেকে 2011, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা বারবার পরীক্ষা এসেছে, প্রিভিয়াস এক্সামগুলোতে বারবার এসেছে। এর উত্তর হবে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল 1911 থেকে 1921, এই 10 বছরে। কোশ্চেন নাম্বার 10, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আরণ্যকের সারাংশের উপর ভিত্তি করে গড়ে ওঠা দার্শনিক চিন্তার নাম, আরণ্যকের সারাংশের উপর ভিত্তি করে গড়ে ওঠা দার্শনিক চিন্তার নাম কী, বেদাঙ্গ, উপনিষদ, ব্রাহ্মণ, সংহিতা, বেদাঙ্গ, উপনিষদ, ব্রাহ্মণ, সংহিতা। না জানলেও এই প্রশ্নের উত্তর কিন্তু একটু কমন সেন্স কাজে লাগিয়ে করা যাবে, এটাই হিন্ট থাকলো। আরণ্যকের সারাংশের উপর ভিত্তি করে গঠিত দার্শনিক চিন্তাটাকে কী বলা হয়, দেখো দার্শনিক চিন্তা, দার্শনিক চিন্তা মানেই হচ্ছে উপনিষদ, উত্তর হবে অপশন বি, উপনিষদ। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 25 বিয়োগ ফল 13 হলে সংখ্যা দুটির গুণফল কত, দুটি সংখ্যার যোগফল 25 এবং বিয়োগ ফল 13, সংখ্যা দুটির গুণফল কত, একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই, তোমাকে এক্স ওয়াই বার করতে হবে, এক্স ওয়াই বার করতে হবে। ভিডিওটাকে পজ করে নাও, নিজেরা উত্তর করার চেষ্টা করো, দেন মিলিয়ে নেবে, আমি করে দিচ্ছি। এর উত্তর অনেকভাবে বার করানো যায়, সবচেয়ে সহজ নিয়ম এটাই, আমার কাছে এক্স প্লাস ওয়াই বলা আছে 25, এক্স মাইনাস ওয়াই বলা আছে 13, এখান থেকে আমি এলিমিনেট করব, ওয়াইটা কেটে গেল, 2x সমান কত হবে, 2x সমান 5 3 8, 2 1 3 38, মানে x সমান পেয়ে যাচ্ছি 19, x সমান 19 পেয়ে যাচ্ছি। আমি x প্লাস ওয়াই সমান 25 জানি, x সমান 19, তার মানে ওয়াই সমান কত হবে, 25 মাইনাস 19 মানে 6, তাহলে x সমান 19, ওয়াই সমান 6, x ইন্টু ওয়াই মানে 19 ইন্টু 6, উত্তর হবে 114, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ফাইন্ড দ্য এরর পার্ট, কোন পার্টটাতে ভুল আছে, ডিসপাইট অফ হিজ রিপিটেড রিকোয়েস্টস দ্য থিভস ডিড নট স্পেয়ার হিজ লিটিল চিলড্রেন। খুব সহজ কোশ্চেন, যারা ইংলিশের স্টুডেন্ট তাদের কাছে এই কোশ্চেনটা এমন কিছু নয়। ডিসপাইট অফ হিজ রিপিটেড রিকোয়েস্টস দ্য থিভস ডিড নট স্পেয়ার হিজ লিটিল চিলড্রেন, কোন পার্টটাতে ভুল আছে, বারবার রিকোয়েস্ট, তার বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও চোরগুলো তার বাচ্চাদেরকে, খুদে শিশুগুলোকে ছাড়েনি। তো বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও, এই সত্ত্বেও কথার বলার জন্য আমরা শুধু ডেসপাইট ইউজ করি, ডেসপাইট অফ নয়, ডেসপাইট হিজ রিপিটেড রিকোয়েস্ট, অফটা বাড়তি দেওয়া আছে, অফটা হবে না, তো উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ওয়েলফেয়ার স্টেট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানের কোথায় রাখা হয়েছে, ওয়েলফেয়ার স্টেটের চিন্তা কোথায় রাখা আছে, প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহ, যেটা ইংলিশে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, নাকি সপ্তম তালিকা 7th শিডিউল, কোথায় আছে, প্রিয়েম্বলে আছে, ফান্ডামেন্টাল রাইটসে আছে,
ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে আছে নাকি সেভেন্থ শিডিউলে আছে? উত্তর কী হবে? ওয়েলফেয়ার স্টেটের কথা কোথায় বলা আছে? রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহতে আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি আমি, যে দুটো পর্বত রেঞ্জের মধ্যে কুলু উপত্যকা অবস্থিত, কুলু ভ্যালি, কুলু উপত্যকা অবস্থিত যে দুটো পর্বত রেঞ্জের মধ্যে, সেই দুটো পর্বত রেঞ্জ কী কী? ধৌলাধার এবং পীরপঞ্জাল, মধ্য হিমালয় ও শিবালিক, লাদাখ ও শিবালিক, নাকি কোনোটিই নয়? উত্তর কী হবে? কুলু উপত্যকা আছে কোন কোন দুটো পর্বত রেঞ্জের মাঝে? সঠিক উত্তর ধৌলাধার ও পীরপঞ্জাল, ধৌলাধার ও পীরপঞ্জাল। কোশ্চেন নাম্বার 15 উত্তর হবে অপশন এ। নেক্সট প্লাস্টিড কয় ধরনের হয়? প্লাস্টিড কয় ধরনের হয়? প্লাস্টিড এক ধরনের হয়, দুই ধরনের, তিন ধরনের, নাকি চার ধরনের? প্লাস্টিড কয় ধরনের হয়? কোশ্চেন উত্তর কী হবে? প্লাস্টিড তিন ধরনের। তোমাদের এটাও কোশ্চেন থাকলো একটা, যদি দিতে পারো কমেন্ট সেকশনে জানাবে তিন ধরনের প্লাস্টিড কী কী, তিন ধরনের প্লাস্টিডের নাম যদি তোমরা পারো কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিয়ে যেও। নেক্সট এগুলো হোম টাস্ক থাকছে, টেস্ট চলাকালীন আমি এই কোশ্চেনগুলো কিন্তু দেবো তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 17, কালাশোক কোন বংশের রাজা ছিলেন? খুব সহজ কোশ্চেন, কালাশোক কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশ, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নাকি নন্দ বংশ? কালাশোক কোন বংশের রাজা ছিলেন? কী উত্তর হবে? কালাশোক ডেফিনেটলি শিশুনাগ বংশ, কালাশোক শিশুনাগ বংশের রাজা ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 18, নিচের কোনটি বেরিড সানশাইন নামে পরিচিত? নিচের কোনটি বেরিড সানশাইন নামে পরিচিত? আচ্ছা কালাশোক সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যে কালাশোকের আমলে যে বুদ্ধিস্ট কাউন্সিলগুলো হতো আমাদের, তাই না, বৌদ্ধ সঙ্গীতে যেগুলো বলা হয়, তো কোন বুদ্ধিস্ট কাউন্সিল, কত নম্বর বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল কালাশোকের জমানাতে, কালাশোকের সময়ে? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, তাই না, দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল তখন কালাশোকের সময় ছিল এবং সেটা বৈশালীতে হয়েছিল, বৈশালীতে হয়েছিল কালাশোকের সময়ে। নেক্সট নেক্সট কোশ্চেন, বেরিড সানশাইন নামে পরিচিত কয়লা, নিচের কোনটি ভেক্টর রাশি? নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি মানে সেই রাশি যার মান এবং অভিমুখ দুই আছে, মান এবং অভিমুখ দুই থাকে, তো নিচের কোন রাশিটার মানও আছে অভিমুখও আছে? দ্রুতি, দৈর্ঘ্য, স্মরণ, নাকি দূরত্ব? দ্রুতি, দৈর্ঘ্য, স্মরণ, নাকি দূরত্ব? উত্তর কী হবে? অপশন সি, স্মরণ। নেক্সট জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, নাকি কোনোটিই নয়? কী অ্যান্সার হবে? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে মিওসিস, মিওসিস। নেক্সট গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? আগের কোশ্চেনটাও বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে, গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? কোশ্চেন নাম্বার 21, গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? বৃক্কে, যকৃতে, অস্থিমজ্জা, নাকি অগ্নাশয়ে? সঠিক উত্তর কী হবে? যকৃতে, গ্লাইকোজেন যকৃতে সঞ্চিত হয়। নীল বিদ্রোহে নেতৃত্বের জন্য বাংলার নানা সাহেব বলা হতো কাকে? নীল বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? দিগম্বর বিশ্বাস, মুরাদ বিশ্বাস, রফিক মণ্ডল, নাকি রামরতন রায়? এরা প্রত্যেকে নীল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন, তো কাকে বাংলার নানা সাহেব বলা হতো? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, বাংলার নানা সাহেব নামে খ্যাত ছিলেন কে? রামরতন রায়। এগুলো তোমরা নোট ডাউন করে নেবে, খাতায় পুরোটা রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, ফার্স্ট পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র কোথায় হয়েছিল? বদোদরা, হলদিয়া, মুম্বাই, ট্রম্বে। খুব কমন কোশ্চেন, বদোদরা, হলদিয়া, মুম্বাই, ট্রম্বে। অ্যান্সার হবে অপশন ডি, ট্রম্বে। নেক্সট কোশ্চেন নাম্বার 24, আর একটা ম্যাথ আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 48, 60, 72, 108 এবং 140 দ্বারা ভাগ করলে যথাক্রমে 38, 50, 62, 98 এবং 138 হবে? না, এটা 130 হবে, 130 ভাগশেষ থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 48, 60, 72, 108 এবং 140 দ্বারা ভাগ করলে যথাক্রমে 38, 50, 62, 98 এবং 130 ভাগশেষ থাকবে? উত্তর কী হবে? তোমরা নিজেরা করতে পারো, একটু সময় লাগবে, একটু সময় নিয়ে নাও, নিজেরা ভিডিওটাকে পজ করে করার চেষ্টা করো, আমি অ্যান্সারটা করে দিচ্ছি, তোমরা উত্তর হলে পর মিলিয়ে নেবে। এই ধরনের প্রশ্নগুলো করার জন্য যেটা করতে হয়, দেখো একটা নির্দিষ্ট সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, সেটাকে আমি একবার 48 দিয়ে ভাগ করছি, তখন 38 ভাগশেষ থাকছে, 60 দিয়ে করছি তখন 50 থাকছে, 72 দিয়ে করছি তখন 62 থাকছে, 140 দিয়ে করছি তখন 130 থাকছে, এইভাবে। অর্থাৎ ডিফারেন্সটা দেখো, 38 থেকে 48 থেকে 38, 60 থেকে 50, 72 থেকে 62, 108 থেকে 98 বা 140 থেকে 130, প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে 10। তো এরপরে আমাদের উত্তরটা করা খুব সহজ, যে সংখ্যাগুলো আছে তাদের আমি
এলসিএম বার করব, লসাগু বার করব, কারণ আমার ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে। তো এদের যদি লসাগু করা হয়, যদি এই সংখ্যাগুলো লসাগু করা হয়, 48, 60, 72, 108, 140, এদের এলসিএম করলে উত্তর হয় 15,120। এলসিএম বেরিয়ে গেল। এবার আমার যে ডিফারেন্সটা ছিল 10, আমি সেটা বাদ দিয়ে দেবো, দ্যাটস ইট। সো আমার উত্তর হবে কত, না 15,110, 15,110, এই হবে আমার উত্তর। সো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা মিলিয়ে দেখে নিতে পারো নিজেরা। নিচের কোনটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, রিফ্ট ভ্যালি, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী, নর্মদা, তাপি, উভয়ই নাকি কোনোটিই নয়। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নানান দিক থেকে। একটা সহজ কথা বলি, যেগুলো আমাদের পেনিনসুলার ইন্ডিয়ার নদী, তারা সচরাচর কী দেখতে পাই আমরা, তারা তৈরি হয়েছে পশ্চিমঘাট পর্বতে, পশ্চিমঘাট পর্বতে উৎপত্তি হচ্ছে, সেখান থেকে তারা সহজেই চাইলে কি পারতো না আরব সাগরে পড়তে পারতো, আরব সাগর কাছেই আছে। যদি আমি ইন্ডিয়ার ম্যাপটা আঁকি, ইন্ডিয়ার ম্যাপটা যদি আঁকি, তাহলে আরব সাগর এই সাইডটাতে আছে, এখানে পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে তারা চাইলে একটু রাস্তা ট্রাভেল করে সহজেই আরব সাগরে পড়তে পারতো, সেটা না করে তারা লম্বা পথ পাড়ি দিয়ে কোথায় পড়েছে, বঙ্গোপসাগরে পড়েছে, ম্যাক্সিমাম রিভার্স। কিন্তু পেনিনসুলার ইন্ডিয়ার দুটো নদী নর্মদা এবং তাপি, তার উৎপত্তি হচ্ছে মধ্য ভারতে, সেগুলো পূর্ব দিকে না এসে, পূর্ব দিকে না এসে তারা পশ্চিম দিকে যাচ্ছে, এরা পশ্চিম বাহিনী নদী। এর কারণটা হচ্ছে গ্রস্ত উপত্যকা, এরা গ্রস্ত উপত্যকা পেয়েছে এবং সেই গ্রস্ত উপত্যকা পেয়ে চলে গেছে। বাকি নদীগুলো যেগুলো খুব সহজেই পশ্চিম উপকূলে যেতে পারতো, সেটা না গিয়ে তারা লম্বা পথ পাড়ি দিয়ে পূর্ব উপকূলে এসেছে, তার মূল কারণ হচ্ছে ঢাল। দক্ষিণ ভারতের এবং পেনিনসুলার ইন্ডিয়ার যে ঢালটা, ভূমির যে ঢাল, সেটা দক্ষিণ পূর্ব বরাবর। তো দক্ষিণ পূর্ব বরাবর ঢাল, মানে এই বরাবর ঢাল আছে, সেই কারণে এই নদীগুলো লম্বা পথে ঢাল পেয়ে এসেছে। বাট নর্মদা এবং তাপির ক্ষেত্রে কী হয়েছে, তারা গ্রস্ত উপত্যকা পেয়ে গেছে, সেই গ্রস্ত উপত্যকা পেয়ে তারা চলে গেছে পশ্চিম দিকে। ক্লিয়ার? তো এগুলো পশ্চিম বাহিনী নদী, পরীক্ষায় বারবার পড়ে, দুটো পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা এবং তাপি। ওয়ান হু অলওয়েজ ডাউটস, ওয়ান হু অলওয়েজ ডাউটস, যে সবসময় ডাউট করে, সবসময় ডাউট করে, র্যাশনালিস্ট হবে এটা আই। র্যাশনালিস্ট, স্কেপটিক, ফ্যাস্টিডিয়াস নাকি রেক্লুস? র্যাশনালিস্ট, স্কেপটিক, ফ্যাস্টিডিয়াস নাকি রেক্লুস, উত্তর হবে কোনটা? স্কেপটিক। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্কেপটিক। ফ্যাস্টিডিয়াসকে, যে সব কিছু খুঁতখুঁত করে, ডাউট নয়, খুঁতখুঁত করা, ঠিক আছে, অর্থাৎ মানে কোনো কিছুই আরও কী বলবো, মানে পোষাচ্ছে না, খুঁতখুঁতে স্বভাব, সেটাকে বলবো ফ্যাস্টিডিয়াস। ক্লিয়ার? স্কেপটিক সে সন্দেহ করবে, সন্দেহবাতিক। নেক্সট, কথাশরিতসাগর গ্রন্থের রচয়িতাকে, কথাশরিতসাগর গ্রন্থের রচয়িতাকে, বিশাখদত্ত, ক্ষেমেন্দ্র, সোমদেব ভট্ট নাকি হর্ষবর্ধন? বিশাখদত্ত, ক্ষেমেন্দ্র, সোমদেব ভট্ট নাকি হর্ষবর্ধন? কথাশরিতসাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। কথাশরিতসাগর গ্রন্থের রচয়িতা সোমদেব ভট্ট। তোমরা বিশাখদত্তের জানো, বিশাখদত্তের মুদ্রা রাক্ষস, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে? খুব ইম্পর্টেন্ট, পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে? উত্তর হবে রাজস্থান। তোমাদের কাছে হোম টাস্ক থাকলো, রাজস্থানের কোন গ্রাম পঞ্চায়েতে, গ্রামটা কী ছিল, মানে ডিস্ট্রিক্ট বেসিক্যালি, কোন ডিস্ট্রিক্টে, ঠিক আছে, উত্তর কোন ডিস্ট্রিক্টে, রাজস্থানের কোন জেলাতে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়েছিল, গ্রাম নয়, কোন জেলাতে, কোন জেলাতে, রাজস্থানের কোন জেলাতে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, আর দুটো প্রশ্ন আছে। ইট ইজ হিউম্যান নেচার টু অ্যাসপায়ার ড্যাশ ফেম, ইট ইজ হিউম্যান নেচার টু অ্যাসপায়ার ড্যাশ ফেম, এটা মানুষের, এটা আমাদের চরিত্র, হিউম্যানের নেচার টু অ্যাসপায়ার ফেম, ড্যাশ অ্যাসপায়ার ড্যাশ ফেম, উত্তর কী হবে? অ্যাসপায়ার আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার আফটার ফেম। নেক্সট, ফর হবে না, আফটার। কোন রাজ্যে কৃষিকাজের জন্য সর্বাধিক কূপ দেখা যায় বা কূপ ব্যবহৃত হয়, কৃষিকাজের জন্য কূপের ব্যবহার সবচেয়ে বেশি হয় কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। তোমরা খুব সহজেই তো পশ্চিমবঙ্গকে বাদ দিতে পারবে, কারণ আমরা কূপের ব্যবহার খুব একটা বেশি দেখি না। পাঞ্জাব, হিমাচল প্রদেশে প্রচুর নদী আছে, তো পাঞ্জাব, হিমাচল প্রদেশে আমি কূপের ব্যবহার কেন করতে যাব? সবচেয়ে বেশি কূপের মাধ্যমে কৃষিকাজ করা হয় উত্তরপ্রদেশে। ক্লিয়ার? তো এই ছিল আমার 30টা প্রশ্ন। পরীক্ষার কোশ্চেন তোমাদের কীরকম লাগলো, স্ট্যান্ডার্ড কেমন ছিল, এই ধরনের পরীক্ষা তোমরা আবার চাও কি না এটা একটু জানাবে, সেই মতো মক টেস্টগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। আপাতত টাইমটা আমি 6টা বললাম, তো নেক্সট মক টেস্ট হয়তো 6টাতেই হবে আগামীকাল, তারপর যদি টাইম পাল্টায় তো টাইম তোমাদের জানিয়ে দেবো। দ্যাটস ইট, এইটুকু ছিল মক টেস্ট। তোমাদের প্রাপ্ত স্কোর মিলিয়ে নেওয়ার পর কার কত হলো সেটা একটু কমেন্ট সেকশানে জানিয়ে যাবে, আর যে কোশ্চেনগুলো দিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম, সেগুলো জানা থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।